নমস্কার। নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা, দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। ধর্মনগরের রাস্তার পাশে বসে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে লাইসেন্স ও রেজিস্ট্রেশন দেবার নাম করে 2000 টাকা করে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার সত্যতা যাচাই করতে মাঠে নেমেছেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বেশ কিছুদিন ধরে ধর্মনগর সহ আশপাশ মহকুমার রাস্তার ধারে বসে খাবার বিক্রি করা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে লাইসেন্স ও রেজিস্ট্রেশন দেবার নামে 2000 টাকা করে নিজ অ্যাকাউন্টে নিচ্ছে দেবমাল্য শীল। এই খবর উপাধ্যক্ষের কাছে আসতেই তিনি সকালে ধর্মনগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে পাঠান ধর্মনগর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের। তারা এসে এই ঘটনার সত্যতা জানার জন্য মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগদীশ নময়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই সংস্থা যে 2000 টাকা করে নিচ্ছে তা ঠিক আছে, কিন্তু নিজের নামে যে টাকা নেওয়া হচ্ছে তা ঠিক নয়। এরপর এ বিষয়ে সাদিক মাসি মেডিকেল সোশিয়াল সার্ভেন্ট সোসাইটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বনশ্রী ভট্টাচার্যকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তারা ধর্মনগর মহকুমা শাসকের নির্দেশে 2000 টাকা করে নিচ্ছেন, কিন্তু ব্যবসায়ীরা সংস্থার নামে টাকা দিতে গিয়ে অসুবিধায় পড়ছে, তাই সংস্থার কর্ণধার দেবমাল্য শিলার ব্যাংক অ্যাকাউন্টে নেওয়া হচ্ছে। এই খবরের বিষয়ে মহকুমা শাসককে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, স্বাস্থ্য দপ্তরের ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমার কাছে পাঠানো হয়েছিল ধর্মনগর মহকুমার ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর সার্ভে করার জন্য, কিন্তু মহকুমা অফিসে জায়গা না থাকায় তাদের ধর্মনগর মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে জায়গা দেওয়া হয়েছে, কিন্তু তারা সেখানে বসে লাইসেন্স ও রেজিস্ট্রেশন দেওয়ার নামে 2000 টাকা করে নিচ্ছে, যা অনৈতিক। তাদের কাজ সার্ভে করা এবং প্রশিক্ষণ দেওয়া। লাইসেন্স ও রেজিস্ট্রেশন দেবার কাজের জন্য স্বাস্থ্য দপ্তরের ফুড সেফটি অফিসার রয়েছেন। জানা গেছে এই সংস্থা রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে এভাবে মিথ্যা বলে 2000 টাকা করে নিচ্ছে। এখন দেখার বিষয়, এই ঘটনা সামনে আসার পর কি ব্যবস্থা নেন মহকুমা শাসক ও স্বাস্থ্য দপ্তর। জানা গেছে রাজ্যের অন্যান্য জায়গায়ও তাদের বিরুদ্ধে সরব হচ্ছে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা। আজকে পর্যন্ত যতজন এসেছে সবের থেকে 2000 টাকাই ফি নেওয়া হয়েছে, তাও আমরা হ্যান্ড ক্যাশ নিছি না, সব যেতেছে কোঅর্ডিনেটর স্যার দেবমাল্য শীলের পার্সোনাল অ্যাকাউন্টে, এর আগে গেছে এনজিওর অ্যাকাউন্টে। সিএমও স্যার আপাতত কইছে যে এখন যে সার্ভে করা হোক, সার্ভে করলে অসুবিধা নাই, কিন্তু এখন কোনো ফি যাতে না উঠানি হয় আপাতত ইলেকশনের আগ অব্দি। এটা তো আপনারা জানলেন, এসডিএম স্যার বলেছে তোমরা কোনো পারমিশন দেয়নি, অবৈধভাবে কোনো কাজ দেখা হচ্ছে মার্কেটে। আমি ব্যক্তিগতভাবেও বাজার কমিটির থেকে আমি কমপ্লেনটা পেয়েছি, কিন্তু ব্যাপারটা যেহেতু একটা ওদের ডাইরেক্টর হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে একটা অর্ডার দেওয়া হয়েছে, ওরা এই পরিপ্রেক্ষিতে কাগজের পরিপ্রেক্ষিতে সিএম অফিসে বসে এখন বাজারে এইভাবে টাকা তুলছে, কিন্তু এবং তাদের কোনো ফি স্ট্রাকচারও নেই। আমি যতটুকু মানে ইন্টারনেটে ওটা ঘেঁটে দেখলাম, 3টা লেভেলে ট্রেনিংটা আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 বা 4। বেশিরভাগ এখানে দেখা যায় যে সব লেভেল 1, এবং 4 ঘন্টা বা 6 ঘন্টা ট্রেনিং পার আওয়ার এইটার মধ্যে কাগজটার মধ্যে লেখা আছে 100 টাকা। তাহলে লেভেল 1 বেশিরভাগ 90% মনে হচ্ছে এখানে যারা আসলো ছোটো ছোটো ব্যবসায়ী, তাহলে তো এখানে দেখা যায় 400 টাকা লাগবে। বাকি টাকাটা কেন নিচ্ছে তারা, ওরাও কোনো কাগজ দেখাতে পারেনি। এখন এই ডিএম সাহেব আমাকে নির্দেশ দিয়েছেন তদন্ত করার জন্য, আমি সোমবারের মধ্যে রিপোর্টটা দেবো। ওদের রেকর্ড আমি চেয়েছি, তার থেকে টাকা নিয়েছে, কী বলে নিয়েছে, কী আসুন সবগুলো নাম ঠিকানা নিয়ে আমি সোমবার বিকেলের মধ্যে ডিএমসিআর কাছে এই ব্যাপারে রিপোর্ট দেবো। রিপোর্ট দেওয়ার পর উনি উদ্বোধন করত, যদি জানানো ব্যাপার ওটা ব্যবকারিতা উনি করবেন। এটা তো 2000 টাকা করেই নেওয়া হয়েছে, রেটটা কি এটাই ছিল? এটা রেট তো অ্যাকচুয়ালি, এটা রেট তো আমাদের সঙ্গে না, এটা তো অ্যাকচুয়ালি ফুড সেফটি যেটা আছে এখন তো ডেজিগনেটেড অফিসার যে উনি তো এসডিএম, আমরা এখান থেকে সবগুলো প্রসেসিং করে দিয়ে দিই, এটা তো দেন হলো এসডিএম। তো এখানে মধ্যে যে 2000 টাকা করে নেওয়া হওয়ার একটা মানে সিদ্ধান্ত হয়েছে সেটাই আমি জানি।
আমি বলতে পারছি না, এখন যে কাগজ আছে তাদের এটার মধ্যে নাম্বার নেই, মোস্ট প্রবাবলি থাকবে যেহেতু এটা গভর্নমেন্টের থেকেই এটা অ্যাপ্রুভ করা। এনজিও সংস্থা ছিল যেটাকে ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস থেকে একটা পারমিশন দেওয়া হয়েছিল ফুড সেফটির উপরে অ্যাওয়ারনেস করার জন্য পাবলিকের মধ্যে। তো তারার কাজ এতটুকুই ছিল, কিন্তু এটার নামে তারা পাবলিক থেকে টাকা পয়সা কালেকশন করে লাইসেন্স বা ট্রেনিং ফিস ইত্যাদি এটার লিগে এরকম কোনো পারমিশন নাই। আমার কাছে এখন এই নলেজে এটা আইসে যে এরকম চলছে তারা, তো আমি তারা ডাকাইছি, ডাকায় আমি একটা ওয়ার্নিং দিছি। ওয়ার্নিং দেওয়ার পরে আর আমাদের যে ফুড সেফটি অফিসার আছেন ওনারে আমি নির্দেশ দিয়েছি এটার উপরে একটা তদন্ত করার জন্য, তদন্ত করে আমার কাছে সোমবারের মধ্যে একটা রিপোর্ট দেওয়ানোর জন্য। পদ্ধতিটা তো তারা তো প্রথমে লিফলেট কিছু দিয়ে আইছে, সিএম অফিস থেকে আইছি আমরা এরকম এরকম দিয়ে আইছে তারা। তো এখন যেটা তারা 2000 টাকা করে আনতেছে, আমরা সেটা নেটে দেখছি যে এটা লেভেল 1 লেভেল 2 লেভেল 3 এরকম আছে। আর ট্রেনিংয়ের ওয়াইজ ফিস ঘন্টা 100 টাকা, 4 ঘন্টা 8 ঘন্টা 16 ঘন্টা 3টা স্লেবে আছে। তো ছোটো ব্যবসায়ী যারা এরা বেশি, এরা ঘন্টা 100 টাকা হলে 4 ঘন্টায় 400 টাকা হয়, 3টা স্লেব হইব 400, 800, 1600। ওয়ারেজ তারা ফ্ল্যাট 2000 করে আছে। টাকাটা তো জমা হয়তো আমার নামে, আমি যদি লাইসেন্স হোল্ডার হয়ে থাকি আর গভর্নমেন্ট হেডে জমা, এটা তারা কীভাবে একটা এনজিওর মালিকের নামে জমা করতেছে, এটা সরকারি বা কী করে দিব লাইসেন্স আমরা বুঝতে পারছি। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি সমর্থিত প্রার্থী রেবতী ত্রিপুরার সমর্থনে শনিবার বাড়ি বাড়ি প্রচার করলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তিনি এদিন 7 নং বুথে প্রচার করেন। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী রেবতী ত্রিপুরার সমর্থনে বিধায়ক বিশ্ববন্ধু সেনের ডোর টু ডোর প্রচার। এদিন তিনি পশ্চিম চন্দ্রপুরের 9 নং বুথে প্রচার চালান। বুথটা হচ্ছে 9 নম্বর বুথ। এটা দীর্ঘদিন ধরে সিপিএম অধ্যুষিত এলাকা ছিল। এখানে ঢুকে দেখলাম শতকরা 99.9% বাড়িতে প্রধানমন্ত্রীর দেওয়া এই যে কিষাণ সম্মান নিধি যোজনার 2000 টাকা করে পেয়েছেন এবং শৌচালয় পেয়েছেন। অনেকে দেখলাম উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছেন আর বৈদ্যুতিক আলো। আমি বিধায়ক হওয়ার পর থেকে এই সকল এলাকাতে সিপিএমের আমলে কোনোদিন বিদ্যুৎ ছিল না। আমি 8 সাল থেকে এই সকল এলাকাতে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিয়েছি। সুতরাং এখন মানুষ বুঝতে পারছেন এখানে সিপিএমে গুন্ডামি করতো, সিপিএম অবাধ রাজত্ব করতো। এবার আমরা এখানে বুঝতে পারছি যে প্রায় 99.9% ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে, পদ্মফুলের পক্ষে, রেবতী ত্রিপুরার পক্ষে পড়বে, নরেন্দ্র মোদীর স্বপক্ষে পড়বে, বিপ্লব দেবের স্বপক্ষে পড়বে। মানুষ এখন পরিবর্তনের মূল যেটা সুবাতাসটা এখন বুঝতে পারছে যে পরিবর্তন হলে মানুষের কী লাভ হয়, কী উপকার হয়। তাই এই সকল এলাকাতে আমরা গুরুত্ব দিয়েছি, জোর দিয়েছি এবং আমরা খুব আশাবাদী, এবং আশাবাদী নয়, আমরা 100% শিওর যে এখানে আমাদের ভোট এবার সাংঘাতিকভাবে বৃদ্ধি হবে। বিপ্লব দেবের দিকে চেয়ে, নরেন্দ্র মোদীর দিকে চেয়ে, এটা মানুষ এখন উন্নয়ন জিনিসটা কি বুঝতে পারছে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শনিবার কল্যাণপুরের জনজাতি এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী রেবতী ত্রিপুরা। এই ভোট প্রচারে রেবতী ত্রিপুরার সাথে ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্বরা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে জয়ী হতে কল্যাণপুরের উপজাতি এলাকায় রেবতী মোহন ত্রিপুরা শনিবার দিনভর ডোর টু ডোর প্রচার অভিযান করল। সাথে ছিলেন বিজেপি জেলা সভাপতি তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ দলের একাধিক নেতৃত্ব। বিজেপি প্রার্থী প্রথমেই কল্যাণপুরের দলীয় মণ্ডল অফিসে আসেন, সেখানে বিধায়ক সহ দলের কর্মকর্তারা পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। দলীয় অফিস থেকে সবাই মিলে চলে যায় জনজাতি এলাকায় তথা আরএস পাড়া এডিসি ভিলেজ এলাকার বাজারে, সেখানে এক কর্মকর্তার বাড়িতে সভা করেন।
রঞ্জন দেববর্মাকে সভার সভাপতি করে আলোচনা করেন প্রার্থী এবং বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ নেতারা। সভা শেষ করে জনজাতি এলাকায় ডোর টু ডোর প্রচারে বের হয়। প্রচারে ব্যাপক সাফল্য, ভোটে 100% জয় নিশ্চিত বলে জানান প্রার্থী রেবতী মোহন ত্রিপুরা। আমি 30টার মধ্যে সমানভাবে কাজ করার চেষ্টা করব এবং আমার যারা সিনিয়র আমার পার্টি সবার সঙ্গে যেহেতু কাজ করছি সবার অবদান থাকবে সেখানে সমানভাবে, আমার সেই ফান্ডের সমানভাবে অধিকারও তাদের এই এলাকার মানুষের জনগণের ভোটারদের কাজে আমি সমানভাবেই দেওয়ার চেষ্টা করব। এমনিতেই আমাদের স্লোগান আপনি জানেন সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে নিয়ে চলা। ভারতবর্ষের মধ্যে এমন কোনো দল নেই যে দল জনজাতিদের জন্য এত কাজ করেছে বা এতভাবে। তার উদাহরণ হিসেবে আমি বলেছি যে 280 নম্বর সংবিধানের যে ধারা এটাকে সংশোধন করে আজকে নর্থ ইস্টের মধ্যে 8টা রাজ্যে যে 10টা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তাকে 280 নম্বর 280 নম্বর ধারা সংশোধন করে উত্তর পূর্বাঞ্চলে 10টা ADC কে অধিক ক্ষমতা দেওয়ার জন্য যেটা আমাদের সিদ্ধান্ত, সেখানে সরাসরি অর্থ দেওয়ার ক্ষেত্রে রাজ্যে এখন আলাদা একটা অর্থ কমিশন হবে, সেখানে মহিলাদেরকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কল্যাণপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিরোধী দলের প্রার্থীদের জমানত স্তব্ধ হওয়া শুধু সময়ের অপেক্ষা। শনিবার আগরতলা অভয়নগরে ভোট প্রচারে গিয়ে এমনটাই জানান পশ্চিম ত্রিপুরার বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। বিরোধী দলের প্রার্থীদের জমানত জব্দ হওয়া শুধু সময়ের অপেক্ষা। 2018 বিধানসভা নির্বাচনে রাজ্যে জনজোয়ার এসেছিল, বর্তমানে সেই জনজোয়ার জনপ্লাবনে পরিণত হয়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক শনিবার সকালে আগরতলার অভয়নগরে মোল্লাপাড়ায় ভোট প্রচারে গিয়ে এমনটাই জানান। এদিন তিনি সংখ্যালঘু অধ্যুষিত মোল্লাপাড়ায় ঘুরে এলাকার মানুষের সাথে কথা বলেন, আদর ও মমতায় শিশুদের কোলে তুলে নেন তিনি, এলাকার প্রবীণদের কাছে আশীর্বাদ প্রার্থী হন। যুব মোর্চার রাজ্য নেতৃত্ব জয়নাল দাস সহ স্থানীয় নেতৃত্বরা তার সঙ্গে ছিলেন। আমাদের রাজ্য সভাপতি, আমি ওনার সাধারণ সম্পাদিকা, জেনারেল সেক্রেটারি, আবার আমি প্রার্থী। তো আমাদের পার্টি প্রেসিডেন্সিয়াল পার্টি, আমাদের প্রেসিডেন্ট যেটা বলে কার্যকর্তারা এটা অক্ষর অক্ষরে পালন করে। মুখ্যমন্ত্রী আমাদেরকে আবেদন করেছেন, আমরা সেই দিশাতে কাজ করছি। জামানত জব্দ সময়ের অপেক্ষা। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে গভীর জঙ্গল থেকে উদ্ধার হলো একটি গাদা বন্দুক। ঘটনা শান্তির বাজার মহকুমার অন্তর্গত কলসি গঙ্গাজল পাড়া এলাকায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকা জুড়ে। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে গভীর জঙ্গল থেকে উদ্ধার হলো একটি গাদা বন্দুক। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকাল 7:50 নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত কলসি গঙ্গাজয় পাড়ায় গভীর জঙ্গল থেকে উদ্ধার হয় এই বন্দুকটি। বন্দুক উদ্ধারের ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরেন বাইখোড়া থানার এসআই সুমন সিংহ। তিনি জানান, কলসি গঙ্গাজয় পাড়ার লোকজন বাইখোড়া থানায় খবর দেন গতকাল রাতে ওই এলাকায় বন্দুকের গুলির শব্দ শুনতে পেয়েছেন। এলাকাবাসীর খবরের ভিত্তিতে ওই এলাকার গভীর জঙ্গলে চিরুনি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় এই বন্দুকটি। এসআই সুমন সিংহের নেতৃত্বে এই অভিযানটি চালানো হয়। তিনি সংবাদ মাধ্যমের সামনে জানান, পুলিশের ভাষায় এই বন্দুকটিকে বলা হয় কান্ট্রি মেড গান। এই বন্দুকটির উচ্চতা প্রায় 3 ফুট বলে জানান। বন্দুক উদ্ধারের পর পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে, এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অপরদিকে বন্দুক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। 30 তারিখে সকাল আনুমানিক 7টার সময় আমাদের কাছে একটা খবর আসে যে কলসি গঙ্গাজয় রিয়াং পাড়া গভীর জঙ্গলে একটি কাঁচের গান ঢোকানো আসবে। সাথে সাথে আমরা থানা স্টাফ এবং অফিসার সহ আমরা স্পটে যাই, কলসি গঙ্গাজয় পাড়া যাই এবং ওইখানে গভীর জঙ্গলে আমরা একটি কাঁচের গান, তার লেন্থ আনুমানিক 3 ফুট হবে তা আমরা দেখতে পাই এবং সাথে সাথে আমরা তাকে সিজ করে নিয়ে আসি এবং আমাদের একটা স্পেসিফিক জিড এন্ট্রি করা হয়েছে এবং এই মূলে এখন আমাদের তদন্ত চলছে। আশেপাশে এলাকাগুলি আমরা চিহ্ন তল্লাশি করেছি। ওই গানটা অ্যাকচুয়াল মানে মালিকানা দায়ী করার জন্য
কিন্তু এখন পর্যন্ত এটা আনকিয়ান হিসেবে আমরা শেষ করেছি। শান্তির বাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেলে একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদে তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত। তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে JCB এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে JCB এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান AST এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে AST এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন AST এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে সন্ত্রাসের রাজত্ব চলছে। পশ্চিম জেলার পিপলস কংগ্রেস প্রার্থী প্রদীপ চক্রবর্তী শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন। রাজ্যে সন্ত্রাস চলছে বলে অভিযোগ করলেন পশ্চিম জেলার পিপলস কংগ্রেসের প্রার্থী প্রদীপ চক্রবর্তী। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি কংগ্রেস ও CPM এর সমালোচনা করেন। 25 বছরে সন্ত্রাস করে বামেরা ক্ষমতায় টিকেছিল বলে তিনি অভিযোগ করেন। সেই সন্ত্রাসের পুনরাবৃত্তি চলছে বলে জানিয়ে তিনি অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দেখতে পাচ্ছি CPM অভিযোগ করছে, লালিশ করছে নির্বাচন কমিশনে এবং পুলিশের হায়ার অথরিটির ঠিক আছে, কংগ্রেস লালিশ করছে। আমরা মানিকবাবুর পত্রিকায় দেখেছি যে উনি বলছেন সন্ত্রাস করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। আমরা বলছি যে 1977 সালে CPM বলেছিল যে সুষ্ঠু গণতন্ত্রের দাবিতে CPM কে সমর্থন করুন, মানুষ CPM কে সমর্থন করেছিল। আবার 1988 সালে কংগ্রেস বলেছিল গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদেরকে সমর্থন করুন, কিন্তু এই CPM এই আগের 10 বছরে 25 বছরে যা করেছিল, মানিকবাবুরা আপনাদের কিন্তু সাংবাদিকরাও বলেছিল এবং ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরাও সেদিন বলেছিলাম, কংগ্রেস বলেছিল, তৃণমূল বলেছিল, BJP বলেছিল যে সন্ত্রাস করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না, তাসের ঘরের মতো আপনারা ভেঙে যাবেন। এখন আপনারা তাসের ঘরের মতো ভেঙে গিয়েছেন, কিন্তু যারা করছে এখন বিপ্লব বাবুরাও কিন্তু সেদিন এই 2018 সালে বলেনি যে জুট সময়ের পুনরাবৃত্তি আমরা ঘটাবো, CPM এর 25 বছরের পুনরাবৃত্তি আমরা ঘটাবো, সন্তোষ মোহন দেবের মতো নির্বাচন আমরা করবো, সেই কথা কিন্তু বিপ্লব বাবুরা বলেনি। আজকে প্রেসের সামনে আমরা বলছি, বিপ্লব বাবু আপনি যদি অস্বীকার করেন, আপনি সেদিন বলতেন যে মানিকবাবুর নির্দেশে সন্ত্রাস হচ্ছে, নির্বাচনে পঞ্চায়েত নির্বাচন করেছিলেন BJP, কিছু আসন পেয়েছিলেন, আপনারা কিন্তু সেদিন অভিযোগ করেছিলেন মানিকবাবুর নির্দেশে ক্যাডার বাহিনীরা ঝাঁপিয়ে পড়ছে বিরোধীদের উপর, তাহলে আজকে আমরা বলতে চাই বিপ্লববাবু আপনি এটা অস্বীকার করতে পারবেন না। কংগ্রেসের প্রার্থী, CPM এর প্রার্থী, আমার উপরও আক্রমণ হয়েছিল, আমাকে ব্যারিকেড করে রেখে দেওয়া হয়েছিল, সেগুলিতে যদি আপনার নির্দেশ না থাকে তাহলে আমি বলছি নির্বাচন কিন্তু চলে যাবে। বিপ্লববাবু আপনি তাড়াতাড়ি প্রার্থীদের উপর যে আক্রমণ হয়েছে সেটা আপনি তদন্ত করুন, তাহলে মনে করবো যে আপনার ইন্ধনে হয়নি, না হলে আপনি দায়ী থাকবেন। মানিক সরকারকে যখন দায়ী করেছিলেন আমরা দায়ী করেছিলাম, ওই সুধীর রঞ্জন মজুমদার, সমীর রঞ্জন বর্মনকে যখন আমরা দায়ী করেছিলাম, ত্রিপুরা রাজ্যের মানুষ দায়ী করেছিল, আপনি কোথাকার, আপনি কোনো অন্য জায়গার মানুষ নন, আপনি ভারতবর্ষের মানুষ, আপনাকে কিন্তু মানুষ দায়ী করবে, আমরা দায়ী করছি, এই সন্ত্রাস তাড়াতাড়ি বন্ধ করুন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মাধ্যমিক পরীক্ষায় যেসব ছাত্রছাত্রীরা 75% নম্বর পেয়েছে
তাদের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ১৩ জনকে অর্ক স্কলারশিপ দেওয়া হয়েছে। শনিবার ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে স্কলারশিপ তুলে দেওয়া হয়। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষায় যেসব ছাত্রছাত্রীরা ৭৫% নম্বর পেয়েছে তাদের মধ্য থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বাছাই করা ১৩ জনকে অর্ক স্কলারশিপ প্রদান করা হয়েছে। শনিবার ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে স্কলারশিপ তুলে দেওয়া হয়। অর্কনীড়ের উদ্যোগে প্রতি বছর এ ধরনের স্কলারশিপ প্রদান করা হয়। সংস্থার সভাপতি বিশিষ্ট সৌরবিজ্ঞানী শান্তিপদ গণচৌধুরী অর্ক স্কলারশিপের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। আজকে যে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে অর্ক স্কলারশিপ প্রদান। ২০১৮ সালের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের ত্রিপুরার যারা সেরা ছাত্রছাত্রী আছে, যারা মাধ্যমিক পরীক্ষায় ৭৫% নম্বর পায়, তাদেরকেই আমরা সাধারণত সেরা হিসেবে দেখি। সেই সেরাদের মধ্যে সেরা যারা, তাদের একটা পরীক্ষা হয় অগস্ট মাসে। এবছর গত ২০১৮তে অগস্টে এই পরীক্ষাটা এখানে করা হয়েছিল। সেই অগস্টের পরীক্ষা যেটা হয়, সেই পরীক্ষাটা হচ্ছে একটা সর্বভারতীয় স্ট্যান্ডার্ডের পরীক্ষা। অত্যন্ত উঁচু মানের স্ট্যান্ডার্ড রাখা হয়, সারা বিশ্বের স্ট্যান্ডার্ড যেরকম হয় জিকেতে, জেনারেল নলেজে বা ওভারঅল গ্লোবাল নিউজের উপরে, সেগুলো দিয়ে আমি চেষ্টা করি আমরা অর্কনিট থেকে যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও একটা গ্লোবাল পার্সপেক্টিভ পাক, একটা সর্বভারতীয় এবং সারা বিশ্বের যে একটা এক্সপোজার এই পরীক্ষার মাধ্যমে, সেই এক্সপোজারটা পাক এবং সেটার উপরে সেই ধরনের কোশ্চেনই করা হয় এবং সেই কোশ্চেন নিয়ে এই পরীক্ষাটা চলে। অগস্ট মাসে হয়েছিল, এবারও হয়েছিল, এবং সেই পরীক্ষায় ৩০০-র উপরে সেরা যারা, তারা এই পরীক্ষায় বসেছিল। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা থেকে অল্পেতে রক্ষা পেল কল্যাণপুর মহকুমার মোহরছড়া এলাকা, যদিও কয়েক হাজার টাকা ক্ষতি হয়েছে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। কল্যাণপুর থানা এলাকার মোহরছড়া বাজারের পাশের বাসিন্দা বিধান দেবনাথের বাড়িতে খেরের পুঞ্জিতে পরিবারের লোকেদের অসতর্কতার কারণে আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়াতে থাকে। খবর পেয়ে ছুটে আসে কল্যাণপুর এবং তেলিয়ামুড়ার দুটি দমকল। কল্যাণপুরের দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনে। সময় মতো দমকল না পৌঁছলে আগুন লেগে যেতে পারত পাশের বাড়ি ঘরে। অল্পেতে বাঁচল গোটা গ্রাম, ঘন জনবসতি এলাকা। পরিবারের সদস্যদের অসতর্কতার কারণে আগুন লেগেছে বলে জানান বাড়ির মালিক বিধান দেবনাথ। কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে। এই খবরে জনমনে চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা প্রতিদিনের যে পারিবারিক কাজের সোলার রাগ আইন পালানীয় আইন পালানীয় এই দিয়ে আবর্জনার মধ্যে লাগিয়া বনের কুন্ডিতে লাগিয়েছে। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আগামী লোকসভা নির্বাচনে ৪০০ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে এনডিএ সরকার। শনিবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন বিধায়ক রামপ্রসাদ পাল। আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ৪০০ আসন নিয়ে ক্ষমতায় আসছে এনডিএ। সূর্যমণিনগর বিধানসভা এলাকায় শনিবার এক সভায় বিধায়ক রামপ্রসাদ পাল এই আশা ব্যক্ত করেন। তিনি বলেন যে আশা নিয়ে মানুষ পরিবর্তন করেছিল, এক বছরে সেই আশা পূরণ করতে পেরেছে সরকার। সভায় বেশ কিছু ভোটার বিরোধী দল ছেড়ে বিজেপি দলে যোগ দিয়েছেন। এর আগে বিধায়ক সহ স্থানীয় নেতৃত্বরা জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন। সাথে থেকে আমাদের কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য এলাকার জনতা আমাদের সাথে চলছে। আমি আমাদের এই ১০,০০০ লোকের সাথে যে আমরা আমাদের সরাসরি কথা হয়েছে, তার থেকে একটা বোঝা যাচ্ছে যে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে, দীর্ঘ ২৫ বছর ধরে, তার চেয়ে আরও বেশি, যে বিগত দিনে যে কংগ্রেস এবং সিপিএম সরকার, তার আগেও জোট সরকার ছিল কংগ্রেসের, তার আগে সিপিএমেরও সরকার ছিল, এবং লাস্ট সিপিএমের ২৫ বছর যে সরকার তারা চালিয়েছে, মানুষ এতদিন ধরে যে একটা প্রকৃত যে একটা সরকার হতে লাগে সেটা তারা কখনো দেখেনি। তারা বর্তমান যে সরকার হয়েছে, যে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, জনতা স্পষ্ট করে বুঝতে পারছে যে এটা হচ্ছে আমাদের গরিবের সরকার, এটাই প্রকৃত সরকার, এটাই জনতার সরকার, এবং এই সরকারই এলাকার উন্নত করবে, এই সরকারই এলাকার জনতার উন্নত করবে, মানুষের পাশে দাঁড়াবে, প্রকৃত গরিবদের পাশে দাঁড়াবে। সেই জন্য মানুষ যে সিদ্ধান্ত নিয়েছিল বিগত ১৮ ফেব্রুয়ারি, জনতা সেই সিদ্ধান্তটা যে তাদের ঠিকই ছিল এবং তারা যে কাজটা করেছে এবং সঠিক কাজ করেছে,
আজকে সেই জনতারা আনন্দে এই সরকারের সাথে থেকে আমরা এই রাজ্যকে বা আমাদের যে এলাকা 18 সূর্যমণি নগর এলাকা, আমরা কিভাবে এলাকার সমস্ত জনতাকে নিয়ে, কারণ উন্নয়ন এবং জনতাকে যে সেবা করা সেখানে কোনো রাজনীতি থাকে না, আমাদের স্পষ্টকতা এবং আমি নিজে আমাদের কার্যকর্তাদেরকে বলছি এবং আমাদের পার্টিগতভাবে একই কথা যে আমাদের উন্নয়ন বা আমাদের যে উদ্দেশ্য যে আমরা কিভাবে গরিবদেরকে সাহায্য করতে পারি, কিভাবে সাধারণ নিরীহ মানুষদেরকে সাহায্য করতে পারি, এখানে কোনো প্রকার কালার নেই। সে কোন পার্টি করে, সে সিপিএম করে না সে কংগ্রেস করে না বিজেপি করে, এখানে আমাদের উন্নয়নের সাথে কোনো প্রকার রাজনীতি নেই। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে 3 দিনের কর্মশালা শেষ হয়েছে শনিবার। 44 বছরের মধ্যে এই প্রথমবার এ ধরনের কর্মশালা সংগঠিত হয়েছে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে 3 দিনের কর্মশালা শনিবার শেষ হয়েছে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পথ চলতে শুরু করার 44 বছরের মধ্যে এই প্রথম এ ধরনের কর্মশালা সংগঠিত হল। পরীক্ষার্থীদের ভবিষ্যতের জন্য উত্তরপত্র মূল্যায়ন আরো দায়িত্ব নিয়ে করার উপর জোর দিয়েছেন পর্ষদের বর্তমান ও প্রাক্তন কর্তারা। ত্রুটিমুক্ত ও সতর্ক হয়ে খাতা দেখতে পরামর্শ দেওয়া হয়েছে। কর্মশালার উত্তরপত্র মূল্যায়নের কাজে শিক্ষক শিক্ষিকারা মত বিনিময় করেন। তাহলে কি আমরা ত্রুটিযুক্ত কাজ করে আসছিলাম এতদিন ধরে, নানান ত্রুটি আছে জেনেও, তাই এরকমটি বলতে চাইছি। আমরা বলতে চেয়েছিলাম অ্যাওয়ারনেস অন ইনফরমেশন প্রোগ্রাম, যে কিভাবে যাতে তারা সতর্ক থাকেন, তারা কি সতর্ক ছিলেন না এতদিন? তা সবকিছু মিলিয়ে আমরা ভাবলাম যারা আমাদের এই পরীক্ষা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, বিশেষ করে উত্তরপত্র মূল্যায়নের ব্যাপারে, তাদের সঙ্গে পর্ষদের পক্ষ থেকে আমরা ঘরোয়া কিছু আলোচনায় খোলামেলা কিছু কথাবার্তা বলে নেব যে কি কি ব্যাপারে আমাদের অসুবিধা ঘটে ও আমরা অসুবিধা করি, কী করলে আরও ভালো হয়। আমরা চাই একটু যেন ভুল ত্রুটি না থাকে, তা আমরা কিছু ব্যাপারে যদি সতর্ক হই তাহলে কিন্তু আমরা আরো সুন্দরভাবে উত্তরপত্র মূল্যায়নের কাজটা করতে পারি। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে পর্ষদের বিষয়টা, যে পর্ষদ কিভাবে কাজ করছে এবং পর্ষদের কাজ মানেই তো আপনাদের কাজ। সামান্যতম ভুল ত্রুটি হয়ে গেলেও আজকে ছাত্র অভিভাবক সবাই সচেতন, আমাদের বিভিন্ন পত্র পত্রিকা অন্যান্য মিডিয়া তারাও সচেতন, ভুল ত্রুটিগুলোই বড় জায়গা পেয়ে যায়, সমস্ত ভালো কাজগুলো ঢাকা পড়ে যায়। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।